প্রিয় ভাইয়েরা, আজকে আমি আমার কালিম পাখির জন্য এখান থেকে কচুরি ফেনা নিয়ে যাব। অনেকগুলো কচুরি ফেনা। প্রিয় বন্ধুগণ, দেখেন আমার কালিম পাখি কীভাবে তারা কচুরি ফেনা কীভাবে খায়। কচুরি ফেনা আমার এখানে নাই, আমার পুকুরে, আপনাদেরকে আমি দেখাইছি ভিডিওতে। আমি অনেক দূরে থেকে কচুরি ফেনা নিয়ে আসছি, প্রায় 500 গজ দূরে হবে, ওখান থেকে নিয়ে আসছি, কোনো সমস্যা নাই। কচুরি ফেনা আমি কিন্তু কেটেও দিছি, ওদেরকে একসাথে দিছি, এগুলো আজকে আপনাদেরকে দেখানোর জন্য একসাথে দিছি। এই জন্য আপনারা দেখেন, মানে কচুরি ফেনা আমি কেটে দিলাম, এমনিতে দিলাম, ওরা কোন রকমে তারা পছন্দ করে বেশি আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন ও কিন্তু কেটে খাচ্ছে, এই যে দেখেন। প্রিয় বন্ধুরা, আসলে কালিম পাখি পালন করা একবারে সহজ, সহজে আপনারা পালন করতে পারেন। খাওয়ার দাওয়ারের বেলায় কোনো আপনার খরচ করা লাগে না, বাজার থেকে আপনার ফিড খাওয়া লাগে না, কোনো কিছু নিয়ে আসা লাগে না। আপনার যে অনেক সময় যে বাজার থেকে যে ফিড নিয়ে আসতে হয় সেটা লাগে না, সেটা প্রয়োজন হয় না। আপনি যদি দেশি মুরগিও পালন করেন তাহলেও তার খাবারের টেনশন করতে হয়, তাকে কি খাওয়াবেন, কোথা থেকে খাদ্য পাবেন, কি করবেন, সেগুলো নিয়ে অনেক চিন্তা করা লাগে। কিন্তু এদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগে না, এদেরকে শুধু এনে দিবেন। আর আমাকে এক ভাই ঢাকা থেকে ফোন দিল, তিনি আমাকে বলল যে ই পাবো কোথায়, কচুরি পেনা পাবো কোথায়। কচুরি পেনা আপনি যে কোনো জায়গায় পেতে পারেন, কচুরি পেনার জন্য আপনি এত টেনশন করা লাগে। মানুষ খাদ্যর জন্য টেনশন করে, খাদ্যর দাম বেশি, এখন এত টাকা দিয়ে খাদ্য কীভাবে কিনবো, কী করবো, কীভাবে খাওয়াবো, এগুলো নিয়ে মানুষ চিন্তা করে। আর আমার ভাই আমাকে ফোন দিল যে ভাই আমি কচুরি পেনা পাবো কোথায়। কচুরি পেনা আপনি খালে, বিলে, নালা, নদীতে সব জায়গায় পেতে পারেন। আর কচুরি পেনা শুধু তাদেরকে দিতে হবে যে এমন তা কোনো ফ্যাক্ট না। কচুরি পেনা যে দিতে হয় এটা কোনো মানে একবারে ই না, যে দিতে হবে। আপনি গাছ দেন, পাতালতা দেন, যেটা দিবেন। এই যে এগুলো তো শুকনা গাছ, এখানে শুকনা গাছও অনেক সময় তারা মুখ দিয়ে চাটে খাওয়ার জন্য, যে যখন তাদের যেটা মন চায়। প্রিয় ভাইরা, দেখেন কীভাবে রাখছি। এখন তো শীতকাল, এখন আমি আপনাদেরকে সকালবেলারও ভিডিও দিয়েছি, দেখেন সকালের ভিডিও আর এখন দুপুরবেলার ভিডিও। এটা দুপুরের সময় রৌদ্রের ভিডিও, তো এই রৌদ্রে তারা ডানা কীভাবে মেলে দেখেন। ডানাটাই মেললে মানে অনেক সুন্দর লাগে তাদের। এমনিতে তাদের যে ইয়েটা বডি, মাশাল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। তারপরও তারা এই ডানাটার যেভাবে মেলে রাখে, ডানাটা দেখতে অনেক ভালো লাগে। আমার থেকেও লাগবে, আপনার থেকেও লাগবে আশা করি। ও প্রিয় ভাইয়েরা, আপনারা যদি আপনাদের পাখির যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পাখি প্রয়োজন হলো আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কালিম পাখি আপনারা আমার কাছে পাবেন, ছোট বড়, রালিং সবগুলো পাবেন। এখন খাওয়ারটাই শুধু তাদের টেনশন, খাওয়ারটা সীমিত খাবার খায়। অনেক ভাইরা শুধু সীমিত খাবার কেন খায় সেজন্য প্রশ্ন করে। আসলে ভাই আপনারা বোঝার দরকার, সীমিত খাবার খেলে তো আপনার কোনো সমস্যা না, খাবার যত কম খাবে তত তো আপনার জন্য লাভ। কিন্তু আমার ভাইয়েরা শুধু প্রশ্ন করে, ভাই খাওয়ার কম খায় সেজন্য ভয় লাগে কি মারা যাবে না কি, সেগুলো চিন্তা করে। দেখেন আমি এটা কিন্তু জুম করি নাই, আমি ওদের পাশে বসে ভিডিওটি করতেছি। দেখেন আপনারা, যদি আমার পাখি, যদি এগুলো যদি আমার খামারের পাখি যদি আমাকে ভয় পেত তাহলে তো চলে যেত। সাথে আমার মুরগি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সাথে আমার মুরগিগুলো বসে রয়েছে ওদের সাথে পাশাপাশি, কোনো সমস্যা না। আপনারা
চাইলে পালন করতে পারেন বাসা বাড়িতে খাঁচায়। এই দেখেন এখানে কিন্তু শুকনো ঘাস খাচ্ছে, এটা দেখেন দেখেন। যে যার যখন যেটা মন চায়, কোনো সমস্যা না। বন্ধুগণ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।